রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেল, ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়কে সাথে নিয়ে বৃহস্পতিবার ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্য সুরক্ষা খাতে ভারত সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলি রয়েছে সেগুলির বাস্তবায়ন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বৃহস্পতিবার বিস্তারিত খোঁজ খবর নেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেল। ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, রোগীদের চিকিৎসা পদ্ধতি সব কিছু খতিয়ে দেখেন তিনি, কথা বলেন চিকিৎসকদের সাথেও। রাজ্যের সর্বত্র রোগীদের উন্নততর চিকিৎসা পরিষেবা দিতে নতুন কী কী উদ্যোগ নেওয়া যায় বৃহস্পতিবার সে ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনাও করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবায় যে বিপুল উন্নয়ন ঘটেছে সে ব্যাপারে এদিন আলোচনা করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। আমাদের ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের MOS ডক্টর SP বাঘেল সিং, উনি গতকালকে আমাদের জেলা সফরে এসেছেন এবং গতকালকে DM কনফারেন্স হলে তিনি রিভিউ মিটিং নিয়েছেন হেলথ ডিপার্টমেন্টের উপর। হেলথ ডিপার্টমেন্টে ভারত সরকার এবং রাজ্য সরকার যে সমস্ত স্কিমগুলি চলছে, জনকল্যাণে যে সমস্ত প্রকল্পগুলি দেওয়া হয়েছে বা বিশেষ করে স্বাস্থ্যের সুরক্ষার জন্য যে সমস্ত প্রজেক্ট স্কিম এখানে অনগোয়িং চলছে, এগুলির কী স্ট্যাটাস রয়েছে, প্রেজেন্ট কন্ডিশন কীভাবে আছে, মানুষ কোন কোন ফ্যাসিলিটি পাচ্ছেন, কী অসুবিধা হচ্ছে, এই সমস্ত বিষয়ের উপর দীর্ঘ আলোচনা হয়েছে এবং অ্যাকর্ডিংলি আজকে তিনি আমাদের ফটিকরায় প্রাইমারি হেলথ সেন্টারও ভিজিট করেছেন। এবং মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের যে উদ্দেশ্য এবং সরকার মানুষের জন্য যে সমস্ত স্কিম পরিকল্পনা নিয়ে কাজ করছে সেগুলি বাস্তবে কতটা রূপান্তরিত হচ্ছে, মানুষের কাছে কতটুকু পৌঁছে যাচ্ছে, হসপিটালগুলি কীভাবে মানুষকে হ্যান্ডেল করছে বা পেশেন্টগুলিকে ট্যাকেল করছে, এই সমস্ত বিষয় তিনি দেখার জন্য এখানে এসেছেন। আমাদের ফটিকরায় আমরা গর্বের সহিত বলতে পারি অনেক ভালো পজিশনে আছে। এখানে অনেক পেশেন্ট আসেন প্রত্যেকদিন, যেখানে তারা খুব ভালো পরিষেবা পেয়ে থাকেন এবং আমাদের ডাক্তারবাবু যারা আছেন তারাও খুব ভালো পরিষেবা এখান থেকে দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আমাদের মাননীয় মন্ত্রী যিনি এসেছিলেন, প্রতিমন্ত্রী, তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমরা চাই আগামী দিন ফটিকরা হাসপাতালকে আমাদের এত এলাকার মানুষের স্বার্থে এটাকে আরও ব্যাপকভাবে পরিষেবা যেন বৃদ্ধি করা যায় তার লক্ষ্যে আমরা আগামী দিন কাজ করছি। ফটিকরায়ের মতো গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেলকে এদিন ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।